তো বিভিন্ন জায়গায় খবর আসছে যে জিও তাদের ল্যাপটপ জিও ল্যাপটপ বার করবে। তো আজকে আমরা তার সম্বন্ধেই জানবো যে জিও ল্যাপটপে কী কী থাকতে পারে। যদিও এটা একটা লিক, এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো নোটিফিকেশান আসেনি যে জিও ল্যাপটপে কী কী থাকবে বা কীরকম হতে পারে। তো আমরা জাস্ট এখন দেখে নেবো যে লিখছে বা সবাই বা বড় বড় খবরের চ্যানেলে বা বড় বড় নিউজ পেপারে কী বলছে। তো স্পেসিফিক্যালি বলতে গেলে আপনি বলতে পারেন যে এটা একটা ল্যাপটপ নামের ট্যাবলেট, অর্থাৎ ল্যাপটপের যে স্পেসিফিকেশন থাকা দরকার শুধুমাত্র একটা কীবোর্ড আর ভাঁজ করা আর কি ডিসপ্লে, এই আর কি। নইলে আমার মনে হয় না যে এই ল্যাপটপটা দিয়ে আপনি কোনো ভালো কাজ করতে পারবেন। তো স্পেসিফিক্যালি বলতে গেলে এটা আপনি একটা উইন্ডোজের ট্যাবলেট বা ভাঁজ করা কিপ্যাড লাগানো ট্যাবলেট বলতে পারেন। তো এখানে আপনি সিম লাগাতে পারবেন ইনবিল্ট, যেটা আমাদের আগে যেসব ল্যাপটপগুলো ছিল তো ইনবিল্ট ওয়াইফাই থাকতো, তো সেই ওয়াইফাইয়ের মাধ্যমে আমাদের নেট করতে হতো। তো এখন থেকে যেটা হবে যে জিও ল্যাপটপ যেটা বার করছে সেটার সাথে অলরেডি একটা 4G ফিক্সার যুক্ত, আপনি সিম লাগাতে পারবেন এবং ভোল্টিও থাকবে যার মাধ্যমে আপনি সরাসরি কথা বলতে পারবেন। তো আরেকটা কথা বলা হচ্ছে যে এর সাথে যে স্ন্যাপড্রাগনের 8 চিপসেট লাগানোর কথা। তো নর্মাল ফোনে হাই রেন্ডের ফোনে যেসব চিপসেটগুলো লাগানো থাকে স্ন্যাপড্রাগনের 835 বা তার হায়েস্টগুলো, তো এইরকমই থাকবে। আর যদি কেউ মনে করেন যে এই ল্যাপটপ নিয়ে আপনি গেমিং করতে পারবেন বা একটা ভালো ভিডিও এডিটিং সফটওয়্যার এডিটিং এগুলো যদি করতে চান, তবে আমি সাজেস্ট করবো যে এই ল্যাপটপটা আপনার জন্য না। কিন্তু হ্যাঁ, যদি আপনার বাজেট যদি একদমই একদম টাইট থাকে তো সেক্ষেত্রে আপনি এটা ট্রাই করতে পারেন, একদম প্রথম বেসিক ল্যাপটপ হিসাবে এটা নিতে পারেন। তো আমার মতে এটা ল্যাপটপ বলা চলে না, এটা আপনি জাস্ট একটা উইন্ডোজ ট্যাবলেট ভাবতে পারেন, যদিও ট্যাবলেট 7 ইঞ্চি বা তার বেশি হয়। তো এটা একটু বড় হবে, 14.5 ইঞ্চির। তো এইভাবে আপনি চাইলে ইউজ করতে পারেন। তো অনেক ইউটিউবার আছে যারা এই নিয়ে একটু বেশি মাতামাতি করছে, কিন্তু আমার মনে হয় না যে যে ল্যাপটপটা তারা বার করছে এটা মানে দাম হিসাবে ঠিক আছে। যাদের ল্যাপটপ নেই মানে নর্মাল কাজের জন্য ইউজ করবেন বা ল্যাপটপ রাখতে চান একটা, তো সেক্ষেত্রে ইউজ করতে পারেন। কিন্তু আপনি যদি চান যে একটা ভালো গেম খেলবেন তো সেগুলো কিন্তু আপনি এই ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন না, যে যে স্পেসিফিকেশন আমি নর্মালি দেখতে পাচ্ছি। ওকে, যে এই স্ন্যাপড্রাগনের 835 চিপসেট বা যেসব প্রসেসরগুলো রয়েছে, তো এটা হচ্ছে ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, ফেসবুক হোক হোয়াটসঅ্যাপে হোক, যাতে তারাও আসল ব্যাপারটা জানতে পারে এবং কী কী থাকছে কী কী থাকতে পারে। যদিও এটা একটা লিক, এটা কিন্তু অফিসিয়ালি কোনো নোটিফিকেশান আসেনি, আমি আপনাদের আগেও বললাম। তো এটা হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য।